হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, বরাবর মোটামুটি ভালো আছো, বাসায় আছো এবং সুস্থ আছো। আমার অনলাইন ক্লাসে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি। বেশি সময় নষ্ট করবো না, অন্য কিছু বলে আমরা সরাসরি আমাদের ক্লাস কনসেন্ট্রেটিং ক্লাস লেকচারে চলে আসি, কারণ আমাদের সময় খুবই কম। সো আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা যেখানে শেষ করেছিলাম তারই ধারাবাহিকতা আজকে আমরা শুরু করবো। গত ক্লাসে আমরা ডেফিনেট ইন্টিগ্রেশনের কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করেছি এবং আজকে আমরা দেখব ইকোনমিক অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনটা কেন আমরা ইকোনমিক্স ইউজ করব। সো আমরা সেটার অ্যাপ্লিকেশনটাই দেখার চেষ্টা করব, এবং সেটা দেখানোর আগে আমরা কীভাবে এই প্রবলেমগুলো সলভ করি ডেফিনেট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, আমরা তার কিছু প্রবলেম রিলেটেড প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমরা ইকোনমিক অ্যাপ্লিকেশন আমরা কিছুটা একটু পড়ে যাবো। যেমন ধরো দুটা প্রবলেম ইকুয়েশন দেওয়া আছে, y1 = 7 - 8, সে ফর এক্সাম্পল দিস ইজ ইকুয়েশন, এন্ড অ্যানাদার ইকুয়েশন ইজ y2 = 4x - x2 বলা হলো যে x এর মান যখন 1 থেকে 4 এর মধ্যে, তখন এর মধ্যে মধ্যবর্তী যে ক্ষেত্রফল আছে তার ভ্যালুটা বের করো। সো দিস ইজ দ্য প্রবলেম। সামটাইমস ইউ মে ফাইন্ড সাম প্রবলেম লাইক দিস, সো হাউ উইল ইউ সলভ দিস, দিস এ কোয়েশ্চেন। সো প্রথমে যেটা করতে হবে, যেহেতু দুটো ইকুয়েশন এবং x এর মান দেওয়া আছে 1 থেকে 4 এর মধ্যে, তাহলে আমরা যেটা করব প্রথমে দুটো ইকুয়েশন ড্র করার চেষ্টা করবো। ইকুয়েশনটা আমরা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করবো, এবং গ্রাফিক্যালি যদি আমরা জিনিসটা বুঝতে পারি তাহলে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটা আমরা সলভ করতে পারবো। সো ইউ হ্যাভ টু সলভ দিস থ্রু ইন্টিগ্রেশন, তোমার ইন্টিগ্রেশনের মধ্যে সেটা করতে হবে। ইন্টিগ্রেশনের মাধ্যমে হয়তো বই এত ডিটেলস নাই, বাট তোমাদের সুবিধার্থে আমি চেষ্টা করবো একটু ডিটেলসে করার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। সো প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি x এবং y এর মানটা বের করে নিই। সো দিস ইজ x, y1 y2, x এর মান যখন 1 2 3 4, আমি চারটা মানই নিলাম যেহেতু আমার রেঞ্জ সরি আমি 0 থেকে শুরু করি, 0 1 2, আচ্ছা 4, 3 বাদ দিলাম, 4, আচ্ছা পারফেক্ট। তাহলে x এর মান যখন 0 0, তাহলে y এর মান হচ্ছে 7, x এর মান যখন 0 0 0, তার মানে y2 এর মান হলো 0, x এর মান যখন 1, y এর মান হচ্ছে 6, আর x এর মান যখন 1, দেখো 1 4 3 1, এখানে 1, এখানে 1, 4 থেকে 1 গেলে 3। সো x এর মান যখন 2 7 - 2 = 5, x এর মান যখন 2 2 = 4, আর 4 2 = 8 4, ওকে, x এর মান যখন 4 4, 7 থেকে 4 = 3, 4 7 = 3 3, x এর মান যখন 4 4 = 16 4 = 0, সো দিস ইজ দ্য ভ্যালু অফ দিস টু ভ্যারিয়েবলস y1 and y2, যখন ইকুয়েশন দেওয়া থাকবে। সো আমরা যদি গ্রাফিক্যালি ড্র করার চেষ্টা করি, সো দিস ইজ দ্য x, y, y সর্বোচ্চ মান কত আছে, 0 7 আছে, তাহলে 0,
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 এখানে চেষ্টা করি 1 2 এটা 2 লার্জেস্ট করি এটা 1 হই 2 3 4 4 3 2 1 সো x এর মান যখন 0 y এর মান হলো 7 আর y 2 হলো 0 0 x এর মান যখন 1 1 y 1 এর মান হলো 6 a বরাবর is 6 6 and y 2 equal to 3 3 3 x1 হল 2 y1 হল 5 x1 2 y1 হল 5 here okay আর y2 এর মান হচ্ছে 4 4 that is 4 x এর মান যখন 4 y1 equal to 3 4 y1 হচ্ছে 3 1 2 3 here is 3 আর x এর মান যখন 4 y2 এর মান হচ্ছে 0 this is 0 so আমি যদি এই পয়েন্ট গুলো যেগুলো আমি ড্র করলাম এটা যদি আমি জয়েন করে ফেলি এটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে সো দিস ইজ y1 y1 equal to 7 minus x আর এটা দেখো এটার আকৃতি কেমন হচ্ছে 4 যখন তখন y1 হচ্ছে 0 সো এটা 0 সো দিস ইজ দ্য শেপ দিস আর দ্য শেপস অফ টু ইকুয়েশনস এটা y1 আর এটা হলো y2 y2 equal to 4x minus x square. So, this is the shapes, these are the shapes of two equations. এখন যেটা করতে হবে আমার x এর মান যখন 1 and 4, x এর মান যখন 1, 1 and x এর মান যখন 4, this is the 4, একটু পাতলা হয়ে গেছে, so this is 4. So, আমাকে যেটা করতে হবে, এই যে এই shaded area, এইটুক এই এরিয়ার ভ্যালুটা বের করতে হবে সে ফর এক্সাম্পল এ বি সি ডি সো উই হ্যাভ আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ বি সি ডি এরিয়া দ্যাটস ইট অ্যান্ড আই হ্যাভ টু শো দিস থ্রু ইন্টিগ্রেশন সো হাউ নাও আই ক্যান সলভ দিস লাইক এটা বলতে পারি এ বি সি ডি ক্ষেত্রফল ইকুয়াল টু সেভেন মাইনাস এক্স ডিএক্স ফোর টু ওয়ান লোয়ার লিমিট ওয়ান আপার লিমিট ফোর মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স লোয়ার লিমিট ওয়ান আপার লিমিট ফোর So this is the these are the two equations and a দুই এরিয়া ডিফারেন্স দুই এরিয়া ডিফারেন্স কিন্তু এটার ক্ষেত্রফল দুটার ক্ষেত্রফল ডিফারেন্স হলো এ বি সি ডি এরিয়া সো আমাকে এটাকে বের করতে হবে এখন আমরা যেটা করতে পারি টু সলভ দিস ওয়ে ইন শর্টেস্ট ওয়ে সংক্ষিপ্ত পদ্ধতি যদি করতে চাই আমরা যে দুটো আলাদা আলাদা করি সেটা করা যাবে অ্যাবসলিউটলি রাইট দ্য ওয়ে ইজ তো আমার কথা হলো ওয়াই নট ইন ট্রিকি ওয়ে কেন শর্টেস্ট ওয়ে দেন না যেহেতু এটাকে মাইনাস সাবস্ট্রাকশন আমি এটাকে একরকম আকারে যদি নিয়ে আসি সেগ্রিগেটেড না করে আমি যদি ইনফাইট করি তাহলে কি হয় দেখো ওয়ান টু ফোর
7 minus x minus 4x plus x squared dx এভাবে যদি করি এভাবে এটা আমি সাজিয়ে এভাবে লিখতে পারি লেখা সম্ভব কেন করলাম স্টেপটা কম হয় তাহলে এই দুটো একই রকম আছে সেটা একরকম হয়ে যায় that is 7 minus 5x plus x squared সুবিধা হলো সো এভাবে করাতে সুবিধা হলো এখন যেটা করা যায় সেটা হচ্ছে 7 আমি ফাইনালি সলিউশন করব that is 7 x minus 5 into x square by 2 plus x cube by 3 done বড় লিমিট হলো 1 so finally it's done এখন যেটা করতে হবে আমার ভ্যালুটা বসাতে হবে এখানে ভ্যালুটা বসিয়ে দিই এটা বসিয়ে দিচ্ছি সেভেনের জায়গায় সেভেন ইন্টু ফোর মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার ইট ইস ফোর স্কোয়ার ষোলো ষোলো ডিভাইড বাই দুই প্লাস এক্স কিউ দ্যাট ইস চার চার ষোলো চার ষোলো চৌষট্টি চৌষট্টি মাইনাস থ্রি তো দিস ইস দ্য আপার ভ্যালু বসালাম মাইনাস 7 into 1 7 into 1 minus 5 by 2 1 square 1 is square 1 plus 1 by 3 so this is the final solution tomra calculate kore jeta pabe finally ami ar details e gelam na tomader answer arbe 4.5 এই দুইটা যোগ করে বের করবে আর এটা দুটো যোগ করে বের করবে ফাইনালি বের করতে হবে সো ফাইনালি ইউ উইল গেট 4.5 সো দিস ইজ অ্যানসার অ্যান্ড সিমিলারলি আমাদের নেক্সট যে প্রবলেমগুলো আছে এই এই ধরনের যদি বলা হয় যে ক্ষেত্রফল এই ইকুয়েশন দেয়া আছে অ্যান্ড উইদিন দিস রেঞ্জ এক্স এর মান ধরো 1 টু 4 অথবা 0 টু 1 0 টু 3 হোয়াট এভার ইজ দ্য ভ্যালু সো ফর ইউর সিম্পলিসিটি আন্ডারস্ট্যান্ডিং ইন সিম্পল ওয়ে এভাবে করতে পারো আর কি এভাবে হয়তো অনেক ডিটেলস নাও থাকতে পারবে নাও দেওয়া থাকতে পারে সো কিভাবে এলো সেটা আমি হয়তো ডিটেলসে দেখাচ্ছি নট নেসেসারি যেটা দিতে হবে এটা না দিয়েও করতে পারো তবে এটা দিলে তোমার জন্য এই কার্ভগুলো গ্রাফটা ড্র করা বেশি ইজি হয়ে যায় তাহলে তুমি বুঝতে পারবে এবং কিভাবে এই প্রবলেমটা সলভ করা যাবে সেভাবে সেটা তুমি হয়তোবা বুঝতে পারবে সো আই হোপ এভাবে করে তোমরা বুঝতে পারবে ওকে ইটস ডান এবার তোমরা করতে পারবে সো আই এম ফরওয়ার্ডিং মার্চ নেক্সট প্রবলেমটা নেক্সট প্রবলেম করার চেষ্টা করছি সো নাও কাম টু আওয়ার মেইন বিজনেস দ্যাট ইজ আমরা শুরু করেছিলাম ইকোনমিক অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন সো ইকোনমিক অ্যাপ্লিকেশনস দ্যাট ইজ যা ইকোনমিক্সে আমরা যেটা করি ডিমান্ড সাপ্লাই কস্ট রেভিনিউ দিস ইজ দ্য মেইন ফাংশন মানে মেইন ফোকাস অফ ইকোনমিক্স সো ইনভেস্টমেন্ট সেভিংস দিস আর অলসো পার্ট আই মিন উই হ্যাভ টু ডিল সো মেনি থিংস দিস আর দ্য কমন থিংস দিস আর দ্য কমন থিংস ডিমান্ড সাপ্লাই কস্ট revenue, the cost may be average cost, marginal cost, a fixed cost, so many cost. Revenue we get to marginal revenue, total revenue, average revenue, so many things. Demand supply, supply get to only get to investment, paper to lash, investment capital. So, the problem at the amount they are taking, say for example, like a vinegar hard they are che, vinegar hard they are che, I of t equal to dk by dt that is 3t squared 3
root over t. A root over t কে তুমি এভাবে লিখতে পারো 3t to the power half. আমি প্রথম পূর্বে তখন এভাবে করে নিই হাজার হাজার প্রতি বছর একটা বিনিয়োগের হার দেওয়া আছে, বিনিয়োগের হার এটা বিনিয়োগের হার, দ্যাট ইজ বিনিয়োগের প্রবাহ বা বৃদ্ধি, বিনিয়োগের হার বা বিনিয়োগের প্রবাহ যেটা, দ্যাট ইজ দ্য রেট। সো এটা দেওয়া আছে, প্রবলেম হলো প্রবলেম যেটা বের করতে হবে চার বছর পর মূলধন কত হবে, চার বছর পর মূলধন, এটা একটা নাম্বার ওয়ান প্রবলেম। আর নাম্বার টু প্রবলেম হলো সময়ব্যাপ্তি একের মূলধন, সময়ব্যাপ্তি এক ওয়ান টু ফোর, দ্যাট ইজ ওয়ান টু ফোর ইয়ার্স, এটা হচ্ছে চার বছর পর মূলধন, আর এটা হচ্ছে সময়ব্যাপ্তি ওয়ান ইয়ার, আফটার ওয়ান ইয়ার টু আফটার ফোর ইয়ার, এটা হচ্ছে আফটার ফোর ইয়ার ফ্রম জিরো টু ফোর, অ্যান্ড দিস ইজ সময়ব্যাপ্তি ওয়ান টু ফোর ইয়ার, এক চার বছর মূলধন গঠন করতে হবে, একই জিনিস মূলধন গঠন। সো দিস ইজ দিস আর টু প্রবলেমস উই হ্যাভ টু সলভ থ্রু দিস ইকুয়েশন। সো হাউ, সো দিস ইজ এ ইনভেস্টমেন্ট রেট, ইনভেস্টমেন্ট রেট, ইনভেস্টমেন্ট অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড আউট দি ক্যাপিটাল, দ্যাট ইজ কে ইনভেস্টমেন্ট হার, ক্যাপিটাল বাড়ানো মানে কি, ইনভেস্টমেন্ট বাড়লেই কিন্তু আমার দ্য সাইজ অফ দি ক্যাপিটাল এটা বেড়ে যায়, সো দ্যার ইজ ক্লোজ রিলেশন বিটুইন ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট। সো যদি আমি প্রথমটা সলিউশন করার চেষ্টা করি তাহলে চার বছর পর মূলধন যেটা হবে মূলধন, দ্যাট ইজ কেটি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিকে বাই ডিটি। সো দিস ইজ হোয়াট চার বছর পর, দ্যাট ইজ জিরো টু ফোর, শুরু করলাম চার বছর জিরো টাইমে প্রেজেন্ট, আফটার ফোর ইয়ার আমি কত পাব, অ্যান্ড দ্য ফাংশন ইজ গিভেন হেয়ার, দ্য ভ্যালু অফ ডিকে বাই ডিটি ইজ ইকুয়াল টু জিরো ফোর, দ্যাট ইজ থ্রি রুট টি, রুট ওভার টি, সো আই ক্যান রাইট দিস থ্রি টু দি পাওয়ার হাফ ডিটি, ওকে, সো টি এর সাপেক্ষে, সময় সাপেক্ষে, থ্রি আমি যদি বাইরে নিয়ে আসি ইজ কনস্ট্যান্ট, থ্রি ইজ কনস্ট্যান্ট, সো আমি এটাকে বাইরে নিয়ে আসলাম, অ্যান্ড টি টু দি পাওয়ার হাফ, টিটা কিন্তু কনস্ট্যান্ট না বা সূচকও না, আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই হোয়েদার ইট ইজ এক্সপোনেনশিয়াল সূচক অথবা না, সূচক অলওয়েজ ই, ই বে সামথিং অর এ বে সামথিং, পাওয়ার পাওয়ার থাকবে সেটা ঠিক আছে, বাট এটা কিন্তু ডিটি টি এর সাপেক্ষে করা হচ্ছে, সো দিস নট কনস্ট্যান্ট অর দিস নট এক্সপোনেন্ট, তাহলে টি টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান, ওকে ইটস ডান, এটা কিন্তু সলভ হয়ে গেছে, অ্যান্ড আফটার সলভিং দিস আমরা লিমিটটা বসাবো, সলভ মিন্স ইন্টিগ্রেশনটা সলভ হয়ে গেছে, নট ফাইনালি ইনডিফিনিটটা হয়েছে, এখন আমাকে ডেফিনিটটা করতে হবে, তাহলে এখানে তিন আর এখানে এটা কত হচ্ছে হাফ অ্যান্ড ওয়ান, দ্যাট ইজ টি টু দি পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই থ্রি বাই টু ফোর জিরো, তাহলে যেটা হচ্ছে আমি যদি এটা উল্টিয়ে নেই এটা এখানেই করে ফেলছি, উল্টিয়ে নিলে কত হবে থ্রি ছিল ইন্টু থ্রি বাই টু, দ্যাট ইজ টু পড়ে যাবে থ্রি নিচে যাবে, তাহলে থ্রি টি কেটে যাচ্ছে, থাকছে কত টু টি, টু টি টু দি পাওয়ার থ্রি বাই টু, সো দিস ইজ দ্য ফাইনাল থিং বিফোর অ্যাপ্লাইং দ্য ভ্যালু,
তাহলে হচ্ছে এখানে টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার মাইনাস টু দি পাওয়ার জিরো টি এর ভ্যালু, টি এর ভ্যালু আমি জিরো বসানো, সরি টি এর ভ্যালু জিরো হবে, জিরো এটা ওয়ান না, পাওয়ার অফ টি 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 এর ওয়ান, টি এর ওয়ান জিরো মানে কি জিরো টু দি পাওয়ার সামথিং হোয়াট এভার এটা জিরো হয়ে যাবে। তাহলে টু ইন্টু ফোর কিউব অ্যান্ড রুট ওভার দ্যাট ইজ 64 রুট, সো 2 ইন্টু 64 আঠারো চৌষট্টি 60, তাহলে আমার চার বছর পরে মূলধন হবে 16 কি এটা হাজার প্রতি 16,000 আমার কিন্তু কন্ডিশন ছিল এটা হাজার টাকা প্রতি বছর, হাজার টাকা প্রতি বছর এটা হলো হাজার টাকা প্রতি বছর, তার মানে 16,000 টাকা হচ্ছে চার বছর পরে মূলধন। অ্যান্ড নাও সেকেন্ড ওয়ান, সেকেন্ড ওয়ান ইজ অলমোস্ট লাইক দ্য সেম বাট দ্যার ইজ এ স্মল ডিফারেন্স, ডিফারেন্সটা কি আসলে মুছে না দিয়ে ভালো হতো, ডিফারেন্সটা হলো এখানে আমার বলা হয়েছে জিরো টু ফোর চার বছর পর মানে কি শূন্য থেকে এখন থেকে চার বছর পর, আর এটা হলো সময় ব্যাপ্তি এক বছর থেকে চার বছর, লোয়ার টাইম লিমিট ইজ ওয়ান অ্যান্ড আপার টাইম লিমিট ইজ ফোর, তাহলে আমি একইভাবে করতে পারতাম যে আমি জাস্ট আগের প্রবলেম লাস্ট যে প্রবলেম সেখান থেকেই দেখার জন্য চেষ্টা করছি, মানে একই জিনিস। সো টু টি টু দি পাওয়ার থ্রি বাই টু এটাই সলিউশন করে বের হয়েছিল ফাইনালি, ইফ ইউ রিমেম্বার অর ইফ ইউ গো ব্যাক ফ্ল্যাশ ব্যাকে যদি যাও তাহলে দেখবে এটাই। সো দিস দ্য ফাইনাল সলিউশন অ্যান্ড লোয়ার লিমিট ইজ ওয়ান আপার লিমিট ইজ ফোর, সো দ্যাট ইজ দ্য ফাইনাল থিং ইন প্রিভিয়াস প্রবলেম, আমি ওখান থেকে শুরু করছি কিন্তু একটু ডিফারেন্স হলো যে এটাতে চার বছর পর মানে কি জিরো থেকে বর্তমান সময় জিরো টাইম থেকে আফটার ফোর ইয়ার্স, আর ইন কেস অফ সেকেন্ড সেকেন্ড প্রবলেম ইজ আফটার ওয়ান ইয়ার শূন্য থেকে এক বছরে কত সেখান থেকে আমার চার বছর, আমরা এর আগে যে একটা ডিফারেন্স করলাম আগের প্রবলেম যে সলভ করার চেষ্টা করলাম যে ডিফারেন্স ক্ষেত্রফল, তার মানে চার বছরে কত আর এক বছরে কত, ওইভাবে যদি করতাম সেটা ওইসবও করা যেত, কিন্তু ইটস ইজিয়েস্ট ওয়ে যে দিস ইজ দ্য বিউটি অফ ইন্টিগ্রেশন যে আপনি যে কোনো সময় টাইম লিমিটে দিয়ে ওই গ্যাপটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারেন টাইম লিমিটটা বসিয়ে দিয়ে। সো দ্য সলিউশন উইল বি লাইক দিস, টু কমন টি, টি হলো তোমার ফোর, ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি বাই টু এটা টু ইন্টু আগের মতোই ফোর কিউব, ফোর কিউব দ্যাট ইজ সিক্সটি ফোর বাই স্কোয়ার, হাফ মানে হাফের অর্থ হচ্ছে রুট ওভার, আর কিউব তো কিউবই, আর এটা হচ্ছে ওয়ান, ওয়ানের পাওয়ার যাই হোক ওয়ানের পাওয়ার যদি ওয়ান টু দি পাওয়ার 99 হয় এটা ওয়ানই হবে, ঠিক আছে যাই হোক এটা ওয়ান, তাহলে টু ইন্টু এইট মাইনাস ওয়ান দ্যাট ইজ টু ইন্টু আট মাইনাস এক সাত, সাত দ্যাট ইজ সাত গুণ চৌদ্দ। সো আমার প্রথম প্রবলেম আমি পেয়েছিলাম 16, চার বছর পর মূলধন হতো 16,000 টাকা, আর এক বছর থেকে চার বছর এই টাইম লিমিটের মধ্যে আমার ক্যাপিটাল হচ্ছে 40, সো দিস ইজ ডিফারেন্স, দ্যাট মিনস জিরো টু ওয়ান ইয়ার আমি 2,000 টাকা পাই হিসেবে তাই আসে 16 থেকে যদি 40 বাদ দিই। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অল দিস হ্যাঁ প্রবলেম সলিউশন অফ দিস প্রবলেম দ্য ওয়ে আই সলভ দিস, আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং অবশ্যই বাসায় বেশি বেশি করে ট্রাই করবে, এগুলো সলিউশন করে ট্রাই করবে এবং রিলেটেড যে প্রবলেমগুলো আছে আশা করি তোমরা বুঝতে পারবে। সো আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাসাতেই থাকবে চেষ্টা করবে বাসা থাকার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, আগামী ক্লাস অবধি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।